বন্ধুসকল যিসকলে নেকি DME প্যারামেডিকেল কোর্সের বাবে এপ্লাই করব বিচারে হাই সেকেন্ডারি পাস করে, তো তেওঁলোকৰ বাবে সুখবর যে তেওঁলোকৰ বাবে যে এডমিশন প্রক্রিয়া এইভাবে 30 সেপ্টেম্বরের পর আরম্ভ হয়ে গেছে। তো কেতিয়ালৈকে লাস্ট ডেট আছে আর কেনেকুৱা ধরনের মার্কস আপনার কেনেকুৱা ধরনের পার্সেন্টেজ লাগবে হাই সেকেন্ডারি সেই সকলবিলাক কম এই ভিডিওত। যদি ভিডিওটা আপনাদের স্কিপ নকৰিব লাস্টলৈকে মোৰ লগত থাকক, কারণ সকলবিলাক ইনফরমেশন এই ভিডিওটা আপনাদের পাব, বেলেগ ভিডিও চাওয়ার দরকার নাই। তো ভিডিওটা আরম্ভ করো। নমস্কার, আপনার প্রথম DME প্যারামেডিকেল কোর্সের যিকলে নাকি নতুনকৈ এপ্লাই করব তার বিষয়ে মানে অল্প কই দিছো যে যুক্ত কোর্সের আপনাদের এপ্লাই করব, অর্থাৎ এপ্লিকেশন ফর্ম ফিল আপ করব, সেইটি প্যারামেডিকেল কোর্সের আপনাদের এপ্লাই করব পাৰিব। আরগতে যে এডমিশন সেশন আছে 2019, আর ইয়াত টোটাল সিট 332টা সিট আছে, আর বিভিন্ন ধরনের কলেজের এই 332টা সিট ভাগ করে দিয়া আছে। লগতে এই অর্গানাইজেশনটির নাম হয়েছে যে, অর্থাৎ যখন নাকি আপনার আর যেটি অর্গানাইজেশনে আপনাদের এক্সামটি অনুষ্ঠিত করব, সেই অর্গানাইজেশনটি হল DME বলে কোয়া হয়, যেটি ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন আসাম। তো আহ বাকিখিনি কথা আমি ভিডিওটি আরম্ভ। তো ইয়াত কেটামান ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোয়া হয়েছে DME প্যারামেডিকেল কোর্সের, যেটি প্যারামেডিকেল কোর্স এডমিশনের তার কিছু ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। নম্বর ওয়ান দিয়া আছে যে ক্যান্ডিডেট যিবিলাক নেকি ক্যান্ডিডেট ইয়াত এডমিশন করব বিচার তেওঁলোকে ইন্ডিয়ার সিটিজেন হব লাগিব, লগতে ইয়ার পার্মানেন্ট রেসিডেন্ট অফ আসামও হব লাগিব বলে ইয়াত মেনশন করা হয়েছে। লগতে কই দিছো যে এডুকেশন কোয়ালিফিকেশনের বিষয়ে মই, ইয়ার এডুকেশন কোয়ালিফিকেশন লাগিব আপনাদের হাই সেকেন্ডারি পাস লাগিব সায়েন্সের পর, লগতে আপনাদের ফিজিক্স কেমিস্ট্রি তথা বায়োলজিত আপনাদের মিনিমাম 45% থাকিব লাগিব, আর 45% লাগিব যিসকল নেকি জেনারেল ক্যান্ডিডেট, আর লগতে 40% আছে যিসকল নেকি OBC MOBC তথা ST আর SC ক্যান্ডিডেট যিগুলি নাকি বিলং করে তেওঁলোকৰ বাবে এখিনি 40% দিয়া আছে। অর্থাৎ ক্লিয়ারলি কবলৈ গলে আপোনালোকে যিসকল নেকি জেনারেল ক্যান্ডিডেট আছে তেওঁলোকে এপ্লাই কৰিব বাবে 45% লাগিব ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজিত হাই সেকেন্ডারিত, আর যিখিনি OBC MOBC আর সায়েন্স SC আর ST ক্যান্ডিডেট আছে তেওঁলোকক লাগিব 40% ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজিত হাই সেকেন্ডারিত, 40% দিয়া আছে OBC MOBC আর 45% দিয়া আছে যিখিনি নেকি জেনারেল স্টুডেন্ট আছে। লগতে বয়সের কথাও দিয়া আছে, ইয়াত 17-24 বছর বয়স সকলে এপ্লাই করব পাৰিব। লগতে ইয়াত এজ রিলেকশনও মেনশন করা আছে, যিসকল নেকি OBC বা MOBC ST SC আর ST ক্যান্ডিডেট আছে তেওঁলোকৰ বাবে 3 বছৰৰ বাবে এজ রিলেকশন দিয়া আছে, অর্থাৎ 24+3 যিখিনি ক্যান্ডিডেট আছে তেওঁলোকে এপ্লাই করব পাৰিব যদিহে তেওঁ OBC MOBC SC ST ক্যান্ডিডেট হয়। বাকি জেনারেলর 24 বছরলৈকে লিমিট দিয়া আছে, 24 বছরের পিছত কোনো ধরনের জেনারেল ক্যান্ডিডেটে এপ্লাই করব নোৱাৰিব এই GNM যেটো DNM যেটো প্যারামেডিকেল কোর্স। লগতে কই দিছো যে আপনার কেনেকৈ এপ্লাই করব তাই কোৱাইছে যেটো তলত ডেসক্রিপশন বক্সত আপনাদের এপ্লাইয়ের লিঙ্ক পাই যাব, যদি আপনাদের গম নাপায় নেক্সট ভিডিওত মই কেনেকৈ এপ্লাই করব লাগে তার বিষয়ে ভিডিও এটা বনাই আছো। ইয়াত 30 সেপ্টেম্বর 2019 এপ্লিকেশন যেটো এডমিশনের যেটো ডেট সেইটো সাবমিশন ডেট হয়ে গেছে, 30 সেপ্টেম্বরের আপনাদের এপ্লাই করব পাৰিব। লগতে তলত যিখিনি ডকুমেন্টসর কথা মেনশন করা আছে সেইখিনি আপনাদের তাতে আপলোড করব লাগিব, তথা এডমিশন সময়ত আপনাদের এই ডকুমেন্টসখিনি দরকার হব। নম্বর ওয়ানত দিয়া আছে পাসপোর্ট সাইজ ফটোকপি পেস্ট অন দ্য ফর্ম দ্য স্পেস প্রোভাইডেড অ্যাটেস্টেড বাই দ্য গ্রেজুয়েট অফিসার। তো আপনাদের গ্রেজুয়েট অফিসারের যিকোনো গ্রেজুয়েট অফিসারের সেলফ অ্যাটেস্টেড করব লাগিব এখন আপনাদের পাসপোর্ট সাইজ ফটোত, সেই পাসপোর্ট সাইজ ফটো আপনাদের ফর্মখনত কি করব লাগবে পেস্ট করব লাগবে। লগতে এডমিট কার্ড অফ SSLC এক্সামিনেশন আপনাদের বয়সের প্রুফ হিসাবত আপনাদের মেট্রিকের যে এডমিট কার্ড সেই আপনাদের প্রভাইড করব লাগিব, লগতে মার্কশিট এন্ড পাস সার্টিফিকেট অফ SSLC, অর্থাৎ আপনাদের যিখিনি হাই সেকেন্ডারির মার্কশিট আছে আর পাস সার্টিফিকেট সেই দুখনও আপনাদের এই এডমিশনের সময় দিব লাগিব। ইয়াত আপনাদের কাস্ট সার্টিফিকেটর 4 নম্বর পয়েন্টত আপনাদের কাস্ট সার্টিফিকেটর কথা মেনশন করা আছে, যদি আপনাদের জেনারেল ক্যান্ডিডেট হয় গম পায় কোনো ধরনের কাস্ট সার্টিফিকেট না থাকে, বাকি যিখিনি ক্যান্ডিডেট আছে OBC MOBC তথা ST আর SC ক্যান্ডিডেট, তো আপনাদের কেস যেটো কাস্ট সার্টিফিকেট আছে সেইখন প্রভাইড করব লাগিব। লগতে 5 নম্বর দিয়া আছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ আসাম, ইয়াত পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ আসাম দিব লাগিব, অর্থাৎ PRC যেটো সিম্পলি PRC বলে কোৱা হয়। লগতে দিয়া আছে সার্টিফিকেট ইন সাপোর্ট অফ কোটা এপ্লাইড ফর ওয়েভার এভেলেবল, যদি আপনাদের কোটার বাবে এপ্লাই করব বিচাৰে তেতিয়াহলে আপনাদের সার্টিফিকেট এখন এক্সট্রা কই দিব লাগিব। লগতে 7 নম্বর দিয়া আছে আনএমপ্লয়েড ফেমিলি কোটা সার্টিফিকেট রিসেন্টলি ইস্যুড বাই লোকাল MLA ইফ এভেলেবল, যদি তাতে দরকার হয় আপনাদের যদি আনএমপ্লয়েড ফেমিলি কোটারপর যদি এপ্লাই করব বিচাৰে তেতিয়াহলে আপনাদের যেটো MLAর পর সার্টিফাইড যখন আনএমপ্লয়েড ফেমিলি কোটা আছে সেইখন আপনাদের তাতে সাবমিট করব পাৰিব, অর্থাৎ সাবমিশন যদি করব বিচাৰে আপনাদের আনএমপ্লয়েড ফেমিলির পর যদি এপ্লাই করব বিচাৰে তেতিয়াহলে আপনাদের তাতে সেই সার্টিফিকেটখন দিব লাগিব বলে কোৱা হৈছে। লগতে সাবমিশন অফ এপ্লিকেশন ফর্মের বিষয়ে যদি কথা পাতো, অর্থাৎ কোনবিলাক কলেজত আপনাদের যখন এপ্লিকেশন ফর্ম অর্থাৎ প্যারামেডিকেলের যখন এডমিশন সেইখন কোনবিলাক কলেজত হয়ে আছে, ইয়াত
এভব কিছুমান কলেজৰ নাম দিয়া আছে, আপোনালোকে ডেছক্ৰিপশ্যন বক্সত চাব পাৰে, নথবা মই কৈ দিছোঁ। গুৱাহাটী মেডিকেল কলেজ যিখন গুৱাহাটীত আছে তাতে আছে, আসাম মেডিকেল কলেজ ডিব্ৰুগড় আছে, তাৰপিছত শিলচৰ মেডিকেল কলেজ শিলচৰ, যোৰহাট মেডিকেল কলেজ যিখন যোৰহাট আছে, এফ এফ এম মেডিকেল কলেজ যিখন বৰপেটাত, তাৰপিছত তেজপুৰ মেডিকেল কলেজ তেজপুৰ, এই যিখন কলেজৰ কথা কৈছোঁ এই কলেজকেইখনত আপোনালোকে যিখন পেৰামেডিকেলৰ বাবে এপ্লিকেশ্যন ফৰ্ম সেইখন আপোনালোকে এইকেইখন মেনশ্যন কৰা কলেজতে আপোনালোকে ছাবমিশ্যন কৰিব পাৰিব কোন তাৰিখৰ আগত, সেইটো কৈ দি আছোঁ আপোনালোকক। ইম্পৰ্টেণ্ট ডেটছখিনি কৈ দিছোঁ, এপ্লিকেশ্যন যিখন ফৰ্ম সেইখনো 30 ছেপ্টেম্বৰৰ পৰা এভেইলেবল হ'ব, অৰ্থাৎ ইতিমধ্যে হৈ গৈছে, আপোনালোকে ডাউনলোড কৰিব পাৰিব। আৰু লগতে যিটো এপ্লিকেশ্যন ছাবমিশ্যনৰ লাষ্ট ডেট, সেইটো 15 অক্টোবৰ 2019, অৰ্থাৎ 15 অক্টোবৰৰ আগত আপোনালোক সকলোৱে এই যিখন ফৰ্ম আছে আৰু যিখিনি এভব মই যিখিনি কলেজৰ নাম কৈছোঁ তাতে যোনখনত আপোনালোকৰ ইচ্ছা সেই কলেজকেইখন আপোনালোকে দিব পাৰে। বাকী তলত ডেছক্ৰিপশ্যনত সকলোবিলাক লিংক দিয়া আছে, আপোনালোকে চাব পাৰিব। কোনো ধৰণৰ যদি প্ৰব্লেম হয়, কিবা যদি আপোনালোক প্ৰব্লেম ফেচ কৰে তেতিয়াহ'লে তলত কমেণ্ট কৰিব, নিশ্চয় হেল্প কৰিম। আৰু লগতে আপোনালোকে যদি ফ'ল' কৰিব বিচাৰে ইনষ্টাগ্ৰামত তেতিয়াও ফ'ল' কৰিব পাৰে, তলত ডেছক্ৰিপশ্যনত লিংক দিয়া আছে। আৰু ইনষ্টাগ্ৰামত যদি ফ'ল' কৰে আপোনালোকে তেতিয়াহ'লে পাৰ্চনেলি কিছুমান কথা সুধিব পাৰে ফ্ৰী হিচাপত। আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব, লাইক কৰিব, ভিডিঅ'টো লাইক এইম 8টা ৰাখিছোঁ, আপোনালোকে কমপ্লিট কৰি দিব মই জানো আপোনালোকক, কিন্তু চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব সকলোৱে, কাৰণ আপোনালোকৰ সকলোৰে প্ৰয়োজন আৰু লেটেষ্ট আপডেটবোৰ এই চেনেলটোৱে দিয়া হয়, গতিকে আপোনালোকে সকলোৱে ছাবস্ক্রাইব কৰিব। ধন্যবাদ।